হৃদয়ে আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি দুজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা সেই নৃত্যশিল্পী বন্ধুদের সাথে আলাপ করে নেব। তোমার নাম? শিবাঙ্গী চ্যাটার্জি। শিবাঙ্গী কোন ক্লাসে পড়ো? আমি 12th পাস আউট। বাহ, শিবাঙ্গীর বাড়ি কোথায়? দুর্গাপুর। আর শিবাঙ্গীকে তো পেয়েছি আরো একজন আমরা নৃত্যশিল্পী বন্ধুকে, তার সাথেও পরিচয় করে নেব। কি নাম তোমার? তনিষ্ঠা হালদার। তনিষ্ঠা কোন ক্লাসে পড়ো? আমি 12th পাস আউট। বাহ, তুমি কোথা থেকে আসছো? দুর্গাপুর থেকে। আজকে আমরা নৃত্য পরিবেশনা দেখব। প্রথম কোন নৃত্য পরিবেশনা শিবাঙ্গী? আমাদের ডুয়েট ডান্স আছে, আসা তোমা সদগমায়াতে। বাহ, আমরা কথা না বাড়িয়ে সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। তোমরা কতদিন ধরে নাচ শিখছো? আমরা 2.5 বছর 3 বছর বয়স থেকে নাচ শিখছি। নাচ করতে কেমন লাগে? খুবই ভালো। বিভিন্ন অনুষ্ঠানে গেছো, আর আজকে এখানে এসেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, নাচ করে এখানে আরো ভালো লাগছে। বাহ, তোমার পরবর্তী নাচ কি থাকছে? আমার পরবর্তী নাচ থাকছে শিফটান্ডু। বাহ, আমরা কথা না বাড়িয়ে সেই নৃত্য পরিবেশনা চটপট দেখে নেব। Thank you.
ಲಜ್ಜಲ ಪ್ರವಾಹ ಪಾವಿತಸ್ಥಲೇ ಕಲೇವಲಂಬ್ಯ ಲಂಬಿತಾಂಭುಜಂಗ ತುಂಗ ಮಾಲಿಕಾಂತ ಮಡ್ಡ ಮಡ್ಡ ಮಣ್ಣಿನಾದ ಮಡ್ಡ ಮರ್ವಯಂ ಚಕಾರ ಚಂಡ ತಾಂಡವಂ ತನೋತು ನ ಶಿವ ಶಿವ ಜಟಾಕಟಾಹ ಸಂಭ್ರಮ ಭ್ರಮ ನಿಲಿಂಬ ನಿರ್ಝರಿ ವಿಲೋಲ ವೀಚಿ ವಲ್ಲರಿ ವಿರಾಜಮಾನ ಮೂರ್ಧನಿ ಗಠ ಗಠ ಗಜ್ವಲಲ್ಲಲಾಟ ಪಟ್ಟ ಪಾವಕೆ ಕಿಶೋರ ಚಂದ್ರಶೇಖರೇ ರಚಿ ಪ್ರತಿಕ್ಷಣ আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, মন ছুঁয়ে গেল। তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তার সাথে নাচটাও আমি রাখবো, মানে নাচকে সঙ্গী করে এগিয়ে যাবে। বাহ, আর তন্নিষ্ঠা তুমি? আমি নাচকে সঙ্গী করে উকিল হতে চাই। বাহ, খুব সুন্দর চিন্তা ভাবনা তোমাদের, চিন্তা ভাবনা ভবিষ্যতে একটা কি বলবো সার্থক রূপ পাক, এটাই আমরা আশা করব। আর আজকে আমাদের এখানে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে সার্টিফিকেট আর রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, তোমার জন্য রয়েছে গিফট কুপন আর রয়েছে এই মেমেন্টো, তোমার জন্য মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। সকালে জলসা, সকালে জলসা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী বন্ধুকে, যিনি আসছেন মধ্যমগ্রাম থেকে। আপনার নামটা একটু বলবেন? অস্মিতা। নমস্কার অস্মিতা, তোমার প্রথম নৃত্য কি থাকছে? আমার প্রথম নৃত্য, আমি যেহেতু আমি কত্থক, আর মানে কৃষ্ণ, কত্থক মানে কৃষ্ণ রাধার একটা মেলবন্ধন যেটা আমরা দেখি, মানে কবিত যেটা আমরা ইয়ে করি, তো আমি প্রথমে একটা নজরুল গীতি শ্যামসুন্দর দিয়ে শুরু করব। আমরা তাহলে দেখে নিচ্ছি। শ্যাম সুন্দর গিরিধারী
ভীষণ সুন্দর একটি নাচ আমরা দেখলাম। চলে যাব অস্মিতার পরবর্তী নৃত্যে। লত মোহে আসি লাগি হো গই মতওয়ারি বল বল যাও আপনে পিয়া কো হে মা যাও বারি বারি তেরে নাম সজি লু তেরে নাম সে মর যাও তেরে নাম সজি লু তেরে নাম সে মর যাও তেরি জান কে সদকে মে কুছ এসা কর যাও তুনে ক্যা কর ডালা মর গই মে মিট গই মে হো জি হ্যাঁ জি হো গই মে তেরি দিওয়ানি তেরি দিওয়ানি দিওয়ানি তুনে ক্যা কর ডালা মর গই মে মিট গই মে হো জি হ্যাঁ জি হো গই মে তেরি দিওয়ানি দিওয়ানি তেরি দিওয়ানি দিওয়ানি অসাধারণ নাচ আমরা দেখলাম অস্মিতার থেকে। অস্মিতার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো মেডেল এবং একটি গিফট কুপন। ধন্যবাদ অস্মিতা, অনেক শুভেচ্ছা রইল। তো এখন সময় এসেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ক্ষুদে অঙ্কন শিল্পী বন্ধুকে।
তোমার নাম? আমার নাম সৌম্যপাল। সৌম্য, তুমি কোথা থেকে আসছো? সোদপুর কালীতলার থেকে। কোন ক্লাসে পড়ো সৌম্য? আমি ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা আর আমি আছি। সৌম্যর অনেকগুলো আঁকা ছবি এবং হাতের কাজ আমার কাছে চলে এসেছে, চলুন এক এক করে আপনাদের দেখাই। সৌম্যর প্রথম আঁকা। সৌম্য, কতদিন ধরে ছবি আঁকছো? আমি 7 বছর থেকে। বাহ, এটা তুমি কি এঁকেছো? এটা মান্ডালা ড্রয়িং করেছি। বাহ, কার কাছে ছবি আঁকা শেখো? আমি ছোটবেলায় মায়ের কাছে শিখেছি, তার থেকে একটু বড় হওয়ার পরে কার্তিক বিশ্বাস স্যারের কাছে শিখেছি এবং আমি তার থেকে এখন পড়ি সুজয় স্যার কাছে। আচ্ছা, ভীষণ সুন্দর দুর্গা ঠাকুর এঁকেছো, এটা কি পুজোর সময় আঁকা হয়েছিল? হ্যাঁ। আর এখন আমার হাতে চলে এসেছে সৌম্যর হাতের আঁকা একটি গ্রাম বাংলার ছবি, ভীষণ সুন্দর। সারাদিন ধরে কি ছবি আঁকো সৌম্য, নাকি আরো অন্যান্য কিছু শেখো? না না, আমি আর কিছু শিখি না, খালি আঁকার পড়া। আচ্ছা, স্কুলে কতগুলো বন্ধু? স্কুলে আমার অনেক বন্ধু। বন্ধুরা কি বলে ছবি আঁকা দেখে? বাহ, এটা একটা উমার ছবি এঁকেছে সৌম্য। এবার চলে এসেছে একটি গণেশের ছবি। ভীষণ সুন্দর। সৌম্য, তুমি কোন স্কুলে পড়ো? আমি সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠে পড়ি। আচ্ছা, শুধু কি ওয়াটার কালার করো নাকি মোম রঙও করো? আমি দুই করি। আচ্ছা, ওয়াটার কালার কতদিন ধরে করছো? ওয়াটার কালার এই কয়েকদিন ধরেই করছি। বাহ, সৌম্যর আরো একটি মা দুর্গার ছবি আমার হাতে চলে এসেছে এবং আপনাদেরকেও দেখালাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং এর একটি দৃশ্য, ভীষণ সুন্দর। চা বাগানে দুটি মহিলা চা পাতা তুলছে। এটা কতদিন আগে এঁকেছো সৌম্য? এটা আমি প্রায় আছে 1.5 বছর আগে করেছি। বাহ, সব ছবি নিজেই আঁকো না স্যার একটু হেল্প করেন? আমি এগুলো সব বাড়িতে এঁকেছি, মাঝে মাঝে স্যার হেল্প করে। আচ্ছা, কম্পিটিশনে যাওয়া হয়? হ্যাঁ। সৌম্যর যে আঁকাটি এখন দেখালাম এটা হচ্ছে রামচন্দ্র এবং হনুমানের একটি ছবি। এখন দেখাচ্ছি একটি মনীষীর ছবি, এটা কার ছবি এঁকেছো? স্বামী বিবেকানন্দের। আচ্ছা, ভীষণ সুন্দর। স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়া হয় সৌম্য কম্পিটিশনে? হ্যাঁ। ভীষণ সুন্দর একটি দোলের ছবি, শান্তিনিকেতনের একটি দৃশ্য। এবার একটি ক্রিসমাসের ছবি, সান্টা ক্লাসের। এই সব আঁকা তুমি একা করো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। আউটডোরে গিয়ে ছবি আঁকো? এখনো করা হয়নি তাই তো? না। আচ্ছা, ভবিষ্যতে নিশ্চয়ই করবে, ভীষণ সুন্দর। আরো একটি, এটা কি এঁকেছো তুমি? এটা একটি হচ্ছে শীতের হচ্ছে মেয়ে, মানে একটা হচ্ছে কেমন পোশাক পরতে পারে সেই নিয়ে একটা ছবি তুলেছি। সৌম্য, কখনো কার্টুন ক্যারেক্টার এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, আর পোর্ট্রেট? পোর্ট্রেট আঁকি তো। কার কার পোর্ট্রেট এঁকেছো? আমি স্বামী বিবেকানন্দের এঁকেছি। হ্যাঁ, একটা তো দেখালে। মাদার টেরেজার এঁকেছি। আচ্ছা, তারপরে রামকৃষ্ণ দেবের এঁকেছি আর রবীন্দ্রনাথ ঠাকুরের রেখেছি। ভীষণ সুন্দর একটি গোপালের ছবি। আর আজকের একদম শেষ ছবি যেটা দেখাবো সৌম্যর, মা কালীর একটি ছবি। সৌম্য বলেছে ও এখানে আসবে বলে গতকাল এই ছবিটি ও কমপ্লিট করেছে, তাই তো সৌম্য? হ্যাঁ। ভীষণ সুন্দর একটি ছবি এবং আমার কাছে আছে সৌম্যর কিছু ছোট্ট ছোট্ট হাতের কাজ, একটি শোলা দিয়ে বানিয়েছে সৌম্য। সৌম্যর সব হাতের কাজের মধ্যে এই হাতের কাজটি সব থেকে সুন্দর লেগেছে আমার, থার্মোকলে তৈরি একটা খুব সুন্দর একটা জিনিস। সৌম্য, এটা কি করতে চেয়েছো? মানে আমি কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের একটা ফটো লাগিয়ে তো করেছো, মানে এটার থিমটা কি আছে? মানে এইটা অ্যাকচুয়ালি আমি করেছি মানে একটা ফটো ফ্রেমের মধ্যে সুন্দর একটি কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে এমন অবস্থায় আমি এটা করেছি। আর আছে একটি সরার থালায়
বাড়িতে আর অনেক আছে কিন্তু আমি আনতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আবার নিয়ে আসবে। আর আছে একটি দেশলাই বাক্সের মধ্যে সৌম্য কৃষ্ণ ঠাকুর এঁকেছে, রামলালা। আচ্ছা রামলালা, ভীষণ সুন্দর। এরকম আরো আছে নিশ্চয়ই বাড়িতে। হ্যাঁ, সৌম্য একটি প্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশনে একটা ও ট্রফি পেয়েছে। বাড়িতে আরো প্রাইজ আছে তাই তো সৌম্য? বাড়িতে অনেক প্রাইজ আছে, ভীষণ সুন্দর একটি প্রাইজ তুমি পেয়েছো। এবং আচ্ছা সৌম্য, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কি করতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, তখন কি ছবি আঁকবে না? হ্যাঁ আঁকবো। আচ্ছা, মানে চাকরিও করবে পাশাপাশি এই ছবি আঁকাও চালিয়ে যাবে। তোমার আজকে এই টিভি চ্যানেলে এসে কেমন লাগছে? আমার এই টিভি চ্যানেলে এসে আমি খুব গর্বিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, নিশ্চয়ই তোমাকে পরবর্তীকালে আবারও আমাদের চ্যানেলে দেখতে পাবো, আরো অনেক সুন্দর সুন্দর আঁকা ছবি তুমি নিয়ে আসবে। আরো যে হাতের কাজগুলো আনতে পারোনি বললে সেগুলোও নিশ্চয়ই নিয়ে আসবে। তোমার জন্য রয়েছে চ্যানেলের পক্ষ থেকে একটি মেমেন্টো, রয়েছে সার্টিফিকেট, একটা গিফট কুপন এবং একটি মেডেল। অনেক অনেক শুভেচ্ছা রইল সৌম্য তোমার জন্য। আগামী দিনে ছবি আঁকা নিয়ে, তোমার পড়াশুনো নিয়ে আরও এগিয়ে যাও এবং খুব ভালো থেকো। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমি ছিলাম সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। ধন্যবাদ।